পর্ব 14। কে উত্তম? তোমরা দেবতাগণ ভালো, নাকি যিনি দুর্দশাগ্রস্তের ডাকে সাড়া দেন তিনি? সূরা আন-নামল আয়াত 62। কার কাছে দুর্বল ও অত্যাচারিতরা বিজয় কামনা করে? কার নিকট সকলে আকুল আবেদন করে? তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো কারো উপাস্য হওয়ার অধিকার নাই। অতএব আমার ও আপনার কর্তব্য হল সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় তাকে আহ্বান করা, তার নিকট সাহায্য প্রার্থনা করা, দুঃসময়ে তার কাছে আশ্রয় চাওয়া, অনুতপ্ত হয়ে কেঁদে কেটে তার দরবারে আরাধন করা, তাহলে তার সাহায্য দ্রুত আসবে। তোমার দেবতাগণ ভালো, নাকি যিনি দুর্দশাগ্রস্তের ডাকে সাড়া দেন তিনি? সূরা নামল আয়াত 62। তিনি ডুবন্ত ব্যক্তিকে রক্ষা করেন, মজলুমকে বিজয় দান করেন, পথ হারাকে পথ দেখান, অসুস্থকে সুস্থ করেন আর দুর্দশাগ্রস্তদের সাহায্য যোগান। যখন তারা জল জাহাজে নৌজাহানে ছড়ে, তখন তারা আল্লাহর দিনের ধর্মের একনিষ্ঠ অনুসারী, তাকে আল্লাহকে বিনীতভাবে ডাকে। সূরা আল আনকাবুত আয়াত 65। মানুষের দুর্দশা দূর করার জন্য যেসব আবেদন করে থাকে, আমি আপনাকে তার জন্য সুন্নাহের কিতাবের কথা বলছি, যেসব কিতাবে আপনি নবী প্রদত্ত দোয়া প্রার্থনা দেখতে পাবেন ও শিখে নেবেন, তা দিয়ে আপনি আল্লাহকে ডাকতে পারবেন, তার নিকট আকুল আবেদন জানাতে পারবেন এবং তার সাহায্য চাইতে পারবেন। এবং যদি আপনি তার প্রতি আপনার ইমান বিশ্বাস হারিয়ে ফেলেন, তবে আপনি সব কিছু হারালেন, তার নিকট আকুল আবেদন করে আপনি সর্বোচ্চ ইবাদত করছেন। আপনি নিয়মিতভাবে বিরহিতহীনভাবে ও একনিষ্ঠভাবে প্রার্থনা করেন, তবে আপনি দুশ্চিন্তা ও উদ্বিগ্নতা থেকে মুক্তি লাভ করবেন। তারটা ছাড়া সব রশি কাটা, তারটা ব্যতীত সকল দ্বারই রুদ্ধ। তিনি নিকটবর্তী, তিনি সব কিছু শুনতে পান ও যারা তার নিকট আকুল আবেদন করে তিনি তাদের ডাকে সাড়া দেন। وقال ربكم ادعوني استجب لكم তোমরা আমাকে ডাকো, আমার নিকট আকুল আবেদন করো, তাহলেই আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা আল মুমিন আয়াত 60। যদি আপনি দুঃখ বেদনা নিয়ে বেঁচে থাকেন, তবে আল্লাহকে স্মরণ করুন, তার তাসবিহ পাঠ করুন ও তার নিকট সাহায্য প্রার্থনা করুন। সত্যিকার মুক্তি পাওয়ার জন্য সিজদা করে তার প্রশংসা জ্ঞাপন করুন, দুহাত তুলে নাছোড় বান্দা হয়ে তার নিকট সাহায্য প্রার্থনা করুন, তার দরজায় ধরনা দিন, তার সম্বন্ধে সুধারণা রাখুন এবং তার সাহায্যের জন্য অপেক্ষা করুন, তাহলেই আপনি সত্যিকারের সুখ সাফল্য লাভ করবেন।